নাটোর শহরের স্টেশনের পাইকারি লিচুর বাজারে প্রতিদিন সকালে মুজাফফরপুরি জাতের লিচু বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। পাইকারি বাজারের প্রকার ভেদে প্রতি পিস লিচু বিক্রি হচ্ছে 1.80 টাকা থেকে 3 টাকায়। অন্য বছর বিঘা প্রতি লিচুর বাগান পরিচর্যায় খরচ 20,000 টাকা হলেও চলতি বছর বৃষ্টিপাত না থাকায় খরচ হয়েছে 40,000 থেকে 45,000 টাকা। শুধু তাই নয়, ভালো ফলন না হওয়ায় 2 থেকে 2.5 লাখ টাকায় লিচুর বাগান বিক্রি করতে হচ্ছে মাত্র 70,000 টাকা থেকে 1.5 লাখ টাকায়। এতে লোকসানের মুখে বাগান মালিকরা। রোদে অনেক খরার ভিতরে লিচু ফেটে যাচ্ছে কিন্তু দাম পাচ্ছি না, দাম 2400 খোরা, তারপরে লিচু নাই, তারপরে মনে করেন এরমই দাম যাচ্ছে। বর্তমান আবহাওয়ার জন্য ফলের খুব খরচ বেশি, লিচুর দাম বাজারে নেই, মনে করেন লিচুর দামও নেই, আমরা এখন মনে করেন নিরুপায়। অনাবৃষ্টিতেও লিচুর ফলন ঠিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। জি ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। প্লাবন পদ্ধতিতে লিচু জমিতে সেচ দেন, বাগানে সেচ দেন, সুযোগ না থাকলে বেসিন বা রিং পদ্ধতিতে সেচ দিবেন, সেই সুযোগও যদি না থাকে আপনার পানি স্প্রে করেন, সাথে কিছু ইউরিয়া দিতে পারেন যাতে আপনার কাঙ্ক্ষিত ফল ঝরে না পড়ে। পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি যাতে নাটোর কৃষকরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। চলতি বছর নাটোর জেলায় 915 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে আর 7,320 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। সময় সংবাদ নাটোর।